নমস্কার, আপনারা সবাই দেখছেন আপনাদের খুব প্রিয় একটি চ্যানেল বাডলাভার কাপল। তো আমরা আজকে চলে এসেছি আর আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও শুরু করার আগে আমি বলে রাখি, কাল মানে পরশু দিনে যে আমি ভিডিওটি পোস্ট করেছিলাম, তো ওই ভিডিওতে বলেছিলাম যে আমি পরের দিন মানে গতকাল একটা ককটেলের বিষয়ে ভিডিও শেয়ার করব। কিন্তু কালকে আমাদের কিছু পার্সোনাল কারণের জন্য ভিডিওটা শেয়ার করা হয়নি, মানে ভিডিওটা আমরা রেকর্ডিং করতে পারিনি। তো আজকে রেকর্ডিং করছি আর আজকে আপনাদের মধ্যে আমরা ভিডিওটি আপলোড করে দেবো। তো তার আগে ভিডিওটি শুরু করার আগে আমি বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে প্রেস করে দিন, তাহলে আমরা কীভাবে যখনই নতুন কিছু ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। তো আপনারা যে যেখানেই আছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি এবং আমাদের সমস্ত বার্ড হাউসের সমস্ত পাখিও ভীষণ সুস্থ এবং চনমনে আছে। তো এই বলে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো আজকে আমি যে টপিকটার উপর আলোচনা করব সেই আলোচনাটি হলো ককটেল বার্ডকে আপনি মানে প্রজননে বসানোর জন্য বা ব্রিডিংয়ে বসানোর জন্য তার আগে যে পদ্ধতিগুলো অবলম্বন করবেন। তো আমি এর আগে একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কীভাবে ভাঁড় ব্যবহার করবেন বা ভাঁড় কীভাবে লাগাবেন, বা ধরুন আগে একবার যে ভাঁড় ব্যবহার হয়ে গিয়েছে সেগুলো কীভাবে আবার পরিষ্কার করে করবেন। তো সেই ভিডিওটি আছে, যারা কমেন্ট করবেন দেখার জন্য লিঙ্ক আমি দিয়ে দেবো। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো ককটেল বার্ডকে ব্রিডিংয়ে বসানোর আগে মানে তার কীভাবে কৃমিটা করবেন, কেননা একটা পাখিকে ব্রিডিংয়ে বসানোর আগে কিন্তু কৃমিটা মাস্ট, মানে কৃমি না করালে বাচ্চা একদম ভালো হবে না, প্লাস পাখি ভালো বাচ্চাও দেবে না। তো আমরা সবাই চাই পাখিকে ভাঁড় দিচ্ছি মানেই তার বাচ্চা ভালো হোক, সুস্থ বাচ্চা পাই। তো সুস্থ বাচ্চা এবং ভালো বাচ্চা পাওয়ার জন্য কী করতে হবে, আগে আপনাকে করতে হবে আগে পাখিটাকে খুব সুন্দরভাবে কৃমিটা করতে হবে। তো অনেকেই আছে জানে না যে কৃমিটা ঠিক কোন পদ্ধতিতে করলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো সেটাই আমি আজ থেকে আপনাদের বলবো যে পদ্ধতিটা আমরা ফলো করি। তো অনেকেই আছে কী করে, 15 দিনের মাথায় কৃমি করিয়ে 15 দিনের মাথাতেই ভাঁড় দিয়ে দিল, ওটা কিন্তু একদমই করা যাবে না। আপনাকে কী করতে হবে, আপনাকে করতে হবে যেটা সেটা হলো মানে ধরুন 5 তারিখ আপনি কৃমি করাচ্ছেন, 5 তারিখ আমি একটু উদাহরণ দিয়ে বলিয়ে দিচ্ছি সংখ্যা দিয়ে, 5 তারিখ যদি আপনি কৃমি করান তো তার আগের 1, 2, 3 এবং 4 তারিখ আপনাকে তাকে খাওয়াতে হবে লিভারের ওষুধ। লিভারের ওষুধ খাওয়ানোর পর আপনি 5 তারিখ রাত্রে খাওয়ালেন কৃমির ওষুধ। রাত্রে এই কারণেই বলছি কারণ রাত্রে ওয়েদার অনেকটা নর্মাল এবং টেম্পারেচার অনেকখানি কমে আসে। আরও একটা কথা বলে রাখি কৃমির করানোর ব্যাপারে, কৃমি কিন্তু কখনোই যেদিন প্রচণ্ড রোদ উঠেছে বা প্রচণ্ড গরম ওই ওয়েদারে কিন্তু একদমই কৃমি করা যাবে না। আপনাকে কৃমি করানোর জন্য একটু দিন বাঁচতে হবে, যে দিনটা ওয়েদার নর্মাল টেম্পার মানে বৃষ্টি হচ্ছে একটু কুল ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেদিন আপনাকে কৃমি করাতে হবে। তো বলে দিলাম 5 তারিখ কৃমি করালেন, তো তার আগের 4 দিন আপনি লিভারের ওষুধ খাওয়ালেন। তো কৃমি করানোর পর আবারও আপনি হচ্ছে কি 2 দিন লিভারের ওষুধ দেবেন, কিন্তু পরপর মানে 5 তারিখ কৃমি করালেন, 6 এবং 7 তারিখ কিন্তু আপনি একইভাবে লিভারের ওষুধটা দিলেন। তো কৃমি করানোর পর 2 দিন আপনি খাওয়ালেন লিভারের ওষুধ, তো লিভারের ওষুধ খাওয়ানোর পর আপনি 1টা দিন গ্যাপ দেবেন। 1টা দিন গ্যাপ দেওয়ার পর আপনাকে 4টে দিন পর পর কিন্তু খাওয়াতে হবে একটি মাল্টিভিটামিন। যারা পাখি পোষেন, যারা শখে পোষেন বা ব্যবসার ক্ষেত্রেই পোষেন, প্রত্যেকের বাড়িতেই কিন্তু পাখির কিছু না কিছু মানে ভিটামিন, লিভারের ওষুধ, পেট খারাপের ওষুধ এগুলো থাকেই। তো আপনার ফার্মে যে ওষুধটা আছে, যে মাল্টিভিটামিনটা আছে ওটাই আপনি ইউজ করবেন। যে রিকোভিট হতে হবে বা এই হতে হবে ওটা নিয়ে কোনো কথা নেই, যে কোনো মাল্টিভিটামিন আপনি ওকে 4 দিন পাখিগুলোকে 4 দিন খাওয়াবেন। তো এই গেলে হচ্ছে কৃমির পুরো প্রসেসটা আমি বললাম, এইভাবে কৃমিটা করাতে হয়। তো এর মধ্যেখানে আমি আরও একটা কথা বলছি, মানে লিভারের ওষুধ খাওয়া থেকে আপনার কৃমি করা পর্যন্ত বা মাল্টিভিটামিন চলাকালীন পর্যন্ত আপনি আপনার পাখিগুলোকে কোনোভাবে কোনো মানে সবজি জাতীয় শাক সবজি তারপরে ধরুন ছোলা এগুলো একদমই দেওয়া যাবে না, ঠিক আছে, এগুলো একদম দেওয়া যাবে না। তো এগুলো যতটা অ্যাভয়েড করবেন ততটাই কিন্তু পাখির ক্ষেত্রে ভালো হবে। তো এই গেল সবটাই বলে দিলাম কী খাবে না খাবে। তো এরপর মানে মাল্টিভিটামিনও খাওয়ানো হয়ে গেল, খাওয়ানোর পর এবার পাখিগুলোকে কিছুদিনের জন্য মানে একটু রেস্ট দিতে হবে, কেননা কি কৃমি করার পর ওদের শরীর থেকে কৃমিগুলো বেরিয়ে যাওয়ার পর পাখিগুলো একটু উইক হয়ে পড়ে। তো ওদের মানে সেই সময় একটু রিল্যাক্স ফিল করানোর জন্য মানে ওদের কোনো ইয়ে করলে হবে না, পাখিগুলোকে একটু ভালোভাবে রাখতে হবে। তো রাখার পর তো আমি বলে দিলাম পুরো প্রসেসটা কীভাবে মানে পুরো প্রথম থেকে ফার্স্ট পর্যন্ত কীভাবে প্রসেসটা কৃমির চলবে,
সেটাও বলে দিলাম। তো এইবার আপনাকে কি করতে হবে, এইবার হচ্ছে কি আপনি মাল্টিভিটামিনও খাইয়ে দিয়েছেন, এইবার কিন্তু টানা আপনাকে কিছুদিন 10 দিন মিনিমাম 10 দিন আপনাকে নর্মাল ওয়াটার দিতে হবে, মানে সাদা জল দিতে হবে, কোনো প্রকার মানে ওষুধ ইউজ করা যাবে না। তো এইটা দেওয়ার পর এবার আপনি দেখছেন যে পাখি অনেকটা সুস্থ হয়ে গেছে, ঠিক আছে, মানে কৃমিকরণের পর থেকে পাখি আগের থেকে অনেকটা বেশি চনমনে হয়ে গিয়েছে। তখন এবার আপনি পাখিকে কী করবেন, সফট ফুড যেগুলো দেওয়া কিছুদিনের জন্য বন্ধ ছিল ওগুলো আপনি অল্প অল্প করে দিতে থাকবেন। এইবার যখন দেখবেন যে পাখি, আপনি কিন্তু লক্ষ্য করবেন, বুঝতে পারবেন পাখি পুরো ব্রিডিং মুডে এসে গেছে, ব্রিডিং মুডে এসে গেছে বলেই যে আপনি ভাঁড়টা দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে, তা কিন্তু করলে হবে না। আপনাকে কী করতে হবে, ব্রিডিং মুডে যখনই দেখবেন পাখি এসে গেছে তখনই কিন্তু তাকে ভিটামিন এবং ক্যালসিয়াম খাওয়াতে হবে। মানে ভিটামিনটা ধরুন 4 দিন খাওয়ালেন, 4 দিন গ্যাপ দিয়ে সাদা জল খাওয়ালেন, আবার পরের 4 দিন খাওয়ালেন ক্যালসিয়াম। তো এইভাবে এরকম করতে করতে যখন আপনি কাউন্টিং করলেন যে আপনি আগের যে তারিখে মানে কৃমি করিয়েছিলেন আর এখনের টাইমটা পুরো 1 মাসের ডিফারেন্স এসে যাচ্ছে এবং পাখিও সম্পূর্ণ ব্রিডিং মুডে এসে গেছে, তখনই আপনি ভাঁড়টা দেবেন। ভাঁড় কিন্তু এর আগে দেবেন না, ভিটামিন এবং ক্যালসিয়ামের এটা পূরণ করার পর তারপরে কিন্তু আপনি ভাঁড় দেবেন এবং দেখবেন যেন কৃমি যে তারিখে করিয়েছেন ভাঁড় যখন দিচ্ছেন তার মধ্যে যেন 1 মাসের ডিফারেন্স অবশ্যই থাকে। সেক্ষেত্রে কী হবে, আপনার পাখির বাচ্চা ভালো দেবে, বাচ্চার মানে গ্রোথও খুব ভালো হবে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রেখেছি। নেক্সট দিন আমি এইবার মানে আমরাও দেখেছেন যে ভাঁড় দিয়েছি, তো ভাঁড় দিয়েছি, ওরা অলরেডি ডিমও দিয়ে দিয়েছে, তো আমি এইবার ডিম ফুটলে, ককটেলের বাচ্চা ফুটলে তারপর কী করণীয় আর একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং যারা আমাদের চ্যানেলটিকে এত এত সাপোর্ট করছেন, লাইক করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের বার্লাভার কাপেল চ্যানেলের পক্ষ থেকে। তো এভাবেই আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা আরও এগিয়ে যেতে পারবো এবং আপনাদের অনেক অনেক ইউজফুল ইনফরমেশান দিতে পারবো। তো ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি, পরের দিন দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।